রাজধানী দেশের সব জায়গায় কমতে শুরু করেছে পেঁয়াজের চাষ তারপরও গণমানুষের নাগালের বাইরে আছে দাম আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে আসবে নতুন দেশি পেঁয়াজ তখন দাম আরও কমে আসবে বলে আসা ব্যবসায়ীদের তবে নানা দেশ থেকে আমদানির পরও দাম না কমায় খুব দোক ক্রেতারা আর বাজার তো এখন মনে করেন আপ ডাউন করতেছে যে যা একদিন থাকে একদিন থাকে না না থাকলে দেখা যায় পুরান পৃষ্ঠে হতো দশটা বাইরে কমতেছে খুব আস্তে আস্তে যেরকম যেরকম বাড়ছিল যে লাফা লাফায় বাড়ছিল কিন্তু কমার সময় কিন্তু সেরকম কমতেছে না এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রকারভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ স্থানীয় ব্যবসায়ীরা বলছেন পরিবহন ধর্মঘটের কারণে কমার পরেও দাম আবার কিছুটা বেড়েছে সরবরাহ একটু কম যেহেতু গতকাল একটা পরিবহন ধর্ম ঘট গেছিলো সেজন্য বাজারে একটু মাল কমারছে বিদেশে একটু বাজার একটু বাড়তি সকালবেলা আসলে আশি টাকা একটু বাড়ি এখন একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকাও চাই ময়মনসিংহের খুচরা বাজারে পেঁয়াজের দাম তেমন কমেনি সাধারণ মানুষের কথা চিন্তা করে টিসিবি গত তিন দিন ধরে নগরীর পাঁচটি স্থানে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছে সাকিবুর রহমান আর টিভি ঢাকা